ঘাটে ঝন্টু তাকে নিয়ে মাছ ধরতে যেতে তাই না ওই শানবন্দন ঘাটে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না কেন আমি জান শুনতে চাও তাহলে হ্যাঁ আমি শুনতে চাই তোমার আরো ছয়টি ভাই ছিল তোমার বাবার সঙ্গে গিয়েছে ১২ বছরের জন্য বাণিজ্যে তারা যে আজ আমার বুকে ফিরে আসি নাই তাই তুমি আমার একমাত্র সন্তান আমি তোমাকে কোথাও যেতে দেব না এ লুকাই মা ঠিকই কইছে যেমন আরো ছয়টা বাইয়া সাল ব্যক্তি নদীতে ডুবে মরছে খালি আমগর একমাত্র বাবাই ফিরাইছে মার বুকে আমি জান হ্যাঁ বলো তুমি ঝন্ডুদার কথায় কিছু মনে করো না আমার কথা কিছু মনে করো না আমি পাগল মানুষ তুমি পাগল তো তোমার কথা তুমি পাগল না তুমি হচ্ছে ভালো সহজ সরল আর আমার দাদা তোমাকে আমি পাগল বলতে পারি না হ্যাঁ বলতেই পারি আদর করে মা তো সন্তানকে কথা কিছুই বলে হয় না আঙ্গ বাবা তো মারে পাগলি কয় তাই আচ্ছা ঠিক আছে তুমি এরকম করে বললে আমি জানকে যেতে দেবে আমি জানকে ভালো করে বলতে হবে শুনো সকালে কি টেম্পোটা হো আচ্ছা আঙ্গ বাবা না হ্যাঁ আমি না ফুটকিতে দেই না মারে কইতেছে আমার পাগলি এই দেবো একবার এই তোকে কি ওইটা বলতে বলেছি আমি মিছা তো কম না সকাল সকাল যা দেখছি হাঁচা কোথায় কম আমি জান আমি ওই শানবন্দর ঘাটে যাই আমার সাথে তো আমার জন্ডুদা আছে আমার কোনো সমস্যাই হবে না আমি তো বলেছি আমি তোমাকে যেতে দিব না 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 হাই গো বিদায় দেবি আমি জান আপনাকে অনুরোধ করে বলছি আমি জান
তো বলছি আমি ওই শানবন্দর ঘাটে যাব আমার সাথে ঝন্টুদা যাবে আমি থাকতে কোনো বর্ষাই নাই চুপ এভাবে বলে যেতে দিবে বল যে আমি থাকতে কোনো চিন্তা নেই আমি থাকতে কোনো চিন্তাই নেই দেখেছো আমি জান কোনো চিন্তা নেই ঠিক আছে তুমি যখন এত করে বলছো যে মা আমি ওই শানবন্দর ঘাটে যাব মাছ মারতে কিন্তু বাপি একটি কথা কিন্তু কি একটি কথা আমি জান তোমার পিতা প্রাসাদে আসার আগেই চলে আসবে কেমন আমি জান সে নিয়ে আপনার কোনো চিন্তা হবে না পিতা গৃহে ফিরে আসার আগে আমি আর ঝন্টুদা ওই শানবন্দর সবচেয়ে বড় মাছটি আমি আপনার জন্য ধরে নিয়ে আসবো তোর লোকে জান না কেন তো ফিটে মই চল মাছ চল এই আমি চর দিয়েছি না বলেছি সাবাস আমরাই তো যাব তাই না মারে নাই তোমাকে আদর করেছে হ্যাঁ তাহলে আমি জান তোর যদি তোমারে বাবা করে একদিনও থাকবা না চুপ হ্যাঁ একদম চুপ চুপ হ্যাঁ তোর বাবা আমাকে কোনোদিনও মারেনি হ্যাঁ আচ্ছা ঝন্টুদা বেশি কথা বলে চলবে না তাহলে আমি ওই শানবন্দর ঘাটে রওনা দিচ্ছি তুই বসি আর আধারি নিয়ে আমি জানের কাছ থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি কিন্তু চলে আসবি তাহলে বিদায় আমি জান আন্নে জায়গা বিদায় হাই আপনি জায়গা মানে আমনে দাদা না আমি দাদা না তুমি দাদা বল যে লোকাই তুই যা আমি তোর পিছনে পিছনে আসছি তাহলে আমি কিন্তু গেলাম বিদায়